না, এখানেও পাট ক্ষেত আছে ছোট, মানে হচ্ছে আর কি, এই পাশেও পাট ক্ষেত, এই পাশেও পাট ক্ষেত, গোপালগঞ্জ পাট ক্ষেতময়। এই যে পাটটা আগে প্রচুর ছিল, ইদানিং আরো পাট কমতেছে। পাট কমার কারণ কি জানেন? এই যে কৃষক আর ফ্যাক্টরি, এর মাঝখানে যে মধ্যস্থকারী থাকে, পাইকার থাকে, এরাই হচ্ছে এই যে দাম উঠা বাড়ার এইগুলার হচ্ছে মূল কারিগর। হচ্ছে এরা এরা খাইতে খাইতে শেষ করা যায়। আমার বাসা বাগেরহাটে, আমার বাসাতে চিংড়ি মাছের ঘের আছে, তো ঘেরের চারপাশে যে বাউন্ডারি থাকে বা ভেড়ি বলি যেটাকে, ওইখানে কিন্তু আমাদের প্রচুর কৃষির ফলন হয়, কাঁচামাল যেটাকে বলি আমরা, শসা, তারপরে বেগুন, লাউ, করলা, উস্তা, কাঁচামাল টাইপের যেগুলো, তারপর ঢেঁড়স, এই টাইপের জিনিসগুলো আমরা প্রচুর উৎপাদন হয় আমাদের ওইখানে। তো ওইখানে যদি আমরা শসার কথা বলি, যদি পাইকারি আমরা শসা 8 টাকা কেজিতে বিক্রি করি, ওই শসা আমার ঢাকাতে এসে কিনে খেতে হবে হচ্ছে মিনিমাম 50 থেকে 60 টাকা। আমি কৃষক, আমি উৎপাদন করতেছি, কষ্ট করতেছি, আমি 8 টাকা 10 টাকা বিক্রি করতেছি। ঘোড়ার গাড়ি দেখছেন, ঐতিহ্যটা ধরে রাখছে এরা, আর এই ঐতিহ্য তো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আচ্ছা, যে কথা বলে বলতেছিলাম ভাই, কথা কি বলবো, এদের সৌন্দর্য দেখেন, কৃষ্ণচূড়া, আহ, দুই পাশে যদি কৃষ্ণচূড়া গাছগুলো যদি ভরে যায় তাহলে কি একটা অবস্থা হইতো বলুন তো। মাখো মাখো একটা ব্যাপার স্যাপার হয়ে যেত না, যে রাস্তায় যাইতেছি দুই পাশে কৃষ্ণচূড়ার ফুল, আহ, সেই একটা ভাই, কি বলেন। তো কৃষকের যে মধ্যস্থকারী যারা আছে, আপনি বলতে পারেন যে পরিবহন খরচ আছে, ভাই পরিবহন খরচ কয় টাকা পার কেজিতে, আপনি কয় টাকা পরিবহন খরচ ধরবেন? 2 টাকা ধরেন, 1 টনের, আপনি 1 টনে যদি, 1 টনের যে ছোট পিক আপ আছে, এই যে পিক আপটা আছে, এই পিক আপটাতে আপনার 1 টন মাল ধরবে, 1 টন মানে 1000 কেজি মাল ধরবে। 1000 কেজি শশাতে যদি আপনি পরিবহন খরচ 2 টাকা ধরেন, তাহলে আপনার খরচ কত বাড়বে? 10 টাকা কিনলেন 12 টাকা, 10 টাকা কিনলে আপনার খরচ পড়ছে কত? 12 টাকা। আদার্স কস্টিং আছে, আপনার আদার্স কলিং মানে লোডিং আনলোডিং খরচ আছে, তারপর প্যাকেজিং এর একটা খরচ আছে, এটাকে আমি আরো 2 টাকা ধরলাম, তাহলে খরচ 14 টাকা। কিন্তু এই শসাটা আমরা ঢাকাতে কিনতেছি কত? 40 টাকার নিচে তো কেউ শসা কিনতে পারেন না মনে হয়, বাড়া 50 টাকা 60 টাকা। তো কৃষক বিক্রি করতেছে 10 টাকা 12 টাকা, আর সেই শসা আমাদের কিনতে হচ্ছে 40 থেকে 60 টাকা, 100 টাকা 150 টাকা কিনতে হয়। কিন্তু কেন? এই যে মধ্যস্থকারী যারা আছে, রক্ত চোষা যোগ যাকে বলা হয়, এরা চুইসা সব শেষ করে দিতেছে না। এদের কারণে আমাদের সবাই মানে কৃষি থেকে মুখ ফিরায় নিতেছি। আমরা যারা কৃষি কাজ করে, তো আমাদের যে প্রবলেমটা হচ্ছে, আমরা ন্যায্য মূল্যটা পাচ্ছি না আমাদের। হ্যাঁ, আপনার শসার বা আদার্স কৃষি যদি প্রথমের দিকে যদি আপনি উৎপাদন করতে পারেন, একবার ফার্স্টের দিকে সিজনের আগে, তখন যা আপনি বিক্রি করতে পারবেন কত, 18 টাকা 20 টাকা, এর উপরে শসা বিক্রি করতে পারবেন না। ও, আমি কেউ বলতে পারবে না যে আমাদের গ্রামে বলেন যারা শসা উৎপাদন করে তারা সর্বোচ্চ গেলে 20 থেকে 25 টাকা বিক্রি করছে। 20 টাকা 25 টাকা যদি শসা যদি আমার এলাকা থেকে পাইকারি বিক্রি হয়, ওই শসা ঢাকাতে কিনতে গেলে 150 টাকা 120 টাকা, এত খরচ কেন? এটার কোনো উত্তর আছে নাই ভাই। এটার নাম কি? ঘুনাপাড়া, ভাটিয়াপাড়া আর ঘোনাপাড়া দুটাই আমি মিক্স করে ফেলাই। যাই হোক, চন্দ্র দিঘলিয়ার পরে যে একটা ব্রেক দিতে হবে এক ভাইয়ের সঙ্গে, তাকে গ্রুপে কিছু স্টিকার দিতে হবে। মামা দেখো, আমি ছোট মানুষ ভাই, নির্বাচন হইতেছে নাকি? হ, নির্বাচনই তো দেখলাম, শহীদের রক্ত বিথা না যায়। ও, শহীদের রক্ত যেন বিথা না যায়, ঠিক আছে ভাই, আস্তে গাড়ি চালামো, কোনো বিথা দেখো না।